দর্শক জনবাণী লাইভে আবার স্বাগত জানাচ্ছি। আমি সাথে সংযুক্ত হয়েছি জীবন ইসলাম। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা জানি বিশ্বের দেশের একটি স্বনামধন্য সংবাদ মাধ্যম টেলিভিশন সময় টিভি, সেই সময় টিভির সাংবাদিকরা আমরা দেখতে পাচ্ছি যে মানববন্ধনে যুক্ত হয়েছেন সময় টিভির ঠিক সামনে। আমরা যদি একটু কথা বলতে চাই, আসলে কেন সময় টিভির সাংবাদিকরা মানববন্ধনে যুক্ত হয়েছেন? দর্শক, এই মুহূর্তে আমরা সময় টিভির সামনে রয়েছি। সময় টিভির ঠিক এই বিল্ডিং এই অবস্থিত, এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, অসংখ্য সময় আমরা এই টেলিভিশনের পিছনে দিয়েছি, কিন্তু শুধুমাত্র তারা যেভাবে চেয়েছে যে আওয়ামী লীগের দালালি করার জন্য, সেই ধরনের দালালির সাংবাদিকতা আমরা যখন করতে চাইনি, আমাদেরকে নানাভাবে নিগৃহীত করে, নানাভাবে আমাদেরকে হয়রানি করে সময় টিভি ছাড়তে বাধ্য করা হয়েছিল। এবং আপনারা দেখেছেন সম্প্রতি যে আমাদের ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্রদের যে আন্দোলনে এই সময় টিভির লোকজন আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিল, যে ভিডিও ভাইরাল হয়েছে। এই সময় টিভি আমাদের সহকর্মীদের, আমাদের ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছে, একটি অবৈধ সরকারকে সমর্থন দিয়ে গেছে। এদের হাতে আমাদের ছাত্র ভাইদের রক্ত লেগে আছে, এই রক্ত লেগে থাকা এই মানুষগুলো সময় টিভিতে থাকতে পারে না, অন্তত একটি স্বাধীন রাষ্ট্রে। যেহেতু এখন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এখানে কথা বলার অধিকার আছে, এখানে প্রত্যেকের এখন যার যার অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম সময় টিভির একজন সাংবাদিকের সঙ্গে, তিনি কিন্তু বলছিলেন তাদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু জানাচ্ছিলেন। যদি আমরা আর একটা কথা বলতে, এখন যেহেতু আপনাদের সমর্থিত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বৈষম্য বিরোধী, এখন তাদের বিষয়ে যদি কেউ কোনো লেখা লিখে, সেই ক্ষেত্রেও কি আসলে আপনাদের তখন আসলে তাকে এই যে আগে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের নিজেটি করার কারণে পাচাটা কিংবা দালালি বলা হচ্ছে, এটিকে এখন আসলে আপনারা বলবেনই কিনা? সত্য সবসময় সুন্দর, আমরা বিশ্বাস করি, এবং আমরা এটাও বিশ্বাস করি যে এখন ছাত্র জনতা যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, আমার মনে হয় যে তাদেরকেও অবশ্যই সমালোচনার আওতায় রাখতে হবে, সবসময় সমালোচনার আওতায় রাখতে হবে। সমালোচনা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত তারা ভুল করলেও সেটা সংশোধন করে নিতে পারবে, আর যদি সমালোচনা না হয়, পাঁচাটা কুকুরের মতো যদি সাংবাদিকরা আবার সেরকম আচরণ করে, বা এই সংবাদ মাধ্যম কর্মীরা যারা ঠিক যাদের প্রতি আমাদের রেসপেক্ট ভেঙে গেছে, তারা যদি আবার তাদের দোষামতি করে থাকে, তাহলে দেখা যাবে কি আমাদের দেশে আবার কোনো একটা স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। সো আমরা চাই না কোনো স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠুক। অবশ্যই আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা সত্যটাই লিখবেন, সমালোচনার জায়গা আমরা জনগণ সমালোচনাই করব, এবং সমালোচনা করার মাধ্যমে বাংলাদেশের যতটুকু যে জায়গায় আমরা দেখব বিচ্যুতি আছে, সেই জায়গায় হচ্ছে কি আমরা সেটা রিকভার করার চেষ্টা করব, এবং আমরা সবাই মিলে যেই জায়গায় দুর্বলতা আছে, যেই জায়গায় আমরা মনে করবো বাংলাদেশের যেই পিলারটা দুর্বল, সেই পিলারটা আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা মিলে সেটা সচল করব। আপনারাও কি সেই সমালোচনা নিতে প্রস্তুত কিনা? আমরা সবসময় সমালোচনা নিতে প্রস্তুত। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি সম্পূর্ণটা, দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা তাদের যে মানববন্ধন, সেই মানববন্ধনে কিন্তু যুক্ত হয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিখ্যাত
দর্শক আমরা যদি একটু পাশে দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন এখানে কিন্তু বেশ কিছু টহলরত যে সমস্ত সেনা বাহিনীর সদস্য ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি যে সময় টিভি আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা আমাদের এমডি সাহেব যিনি আছেন তিনি বলেছেন, যেহেতু এটা কামরুল ইসলামের ভাই মোর্শেদুল ইসলামের নামে লাইসেন্স, ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে আমরা এমপ্লয়ি। বাট এটা হচ্ছে একটা বিষয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের নিউজগুলি যেগুলি করা হচ্ছে অতিরঞ্জিত করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে বা ইয়ে, এটা আসলে যে নীতি নৈতিকতা বহির্ভূত এবং সাংবাদিকতার যে নীতিমালা এগুলোর বহির্ভূত সেটা কিন্তু তিনি স্বীকার করেও বলেছে যে আসলে এটা সরকারের পক্ষ থেকে আমার উপরে চাপ আসছে, দেখো এই জন্য আমরা করতে ইয়া হয়েছি এবং এই জন্য তোমরা দালাল দালাল যে বাইরে গিয়ে দালাল সাংবাদিক হিসাবে মানুষ যে বলে তোমাদেরকে মারধর করেছে এটা আসলে আমার কিছু করার নাই, উনি যেটা বললেন আমাদেরকে যে সরকার থেকে আমি চাপে পড়ে এটা করেছি। না আমাদের কথা হচ্ছে যে এটা তো ভাই সবাই সবাইকে তো চাপ দিয়েছে, আমাদের কেন এত অতিরঞ্জিত করতে হবে, ঠিক আছে আপনি করেছেন। এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যেটা ইন্টারনাল যে প্রবলেমটা সেটা হচ্ছে যে গুটি কয়েক ব্যক্তি তারাই ইনক্রিমেন্ট পেয়ে যারা লেজুর বৃত্তি করতো বাংলায় বলতে গেলে চামচামি করতো এবং এই ফেক নিউজগুলি করার ক্ষেত্রে যাদের বেশি উৎসাহ ছিল তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে ভালো পজিশনে নিয়ে গেছে। এবং আমি যে 2013 সালের পয়লা নভেম্বর থেকে কাজ করি আমার পরে যারা জয়েন করেছে আমার থেকে প্রমোশন নিয়ে ভালো পজিশনে চলে গেছে, অথচ আজ পর্যন্ত আমি কাজ করছি একটা নিউজের জন্যে একটা লাইভের জন্যে কিন্তু আমাকে কোনো অফিস কোনো সমস্যায় পড়তে হয়েছে বা ইয়া পড়তে হয়েছে এমন কিন্তু না, আমি কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছি। আজ পর্যন্ত আমাকে কোনো আমার বিরুদ্ধে কোনো কিন্তু যেই নোটিশ যেটা বলে অফিস থেকে যেটা শোকজ লেটার সেরকম কিন্তু কিছু নাই, কিন্তু শুধু শুধু আমাকে এরকম ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বিভিন্ন সময়। তো এইগুলি এরকম আমার মতো অনেকে বৈষম্যের শিকার হয়েছে, আগেও বৈষম্যের শিকার হয়ে অনেকেই চিঠি দিয়ে এমডি সাহেবকে জানিয়েছে এবং দেশের বাইরে আছে এবং দেশের মধ্যে কাজ করছে অন্য মিডিয়াতে, কিন্তু তিনি কোনো প্রতিকার নেয়নি, এটা আমার দুঃখের বিষয়। যে আমরা চাই যে আসলে সরকারের চাপে যেহেতু এতদিন আপনারা এত এরকম করেছেন তো এখনও কেউ কেউ আছে যে ভাইটাল পজিশনগুলিতে তারা ওই সরকারের সময় চামচামি করেছে আবার এই সরকারের সময় এখন আবার তাদের খোলস পরিবর্তন করে আবার বলছে যে তারা এখন বিএনপি পন্থী জামাতপন্থী এরকম নিজেদেরকে দাবি করছে। তো এরকম যারা রং বদলায় বর্ণচোরা এদের আসলে মুখোশ উন্মোচন হওয়া দরকার, আমরা আসলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাই এই জন্য সবার সহযোগিতা কামনা করি। যেহেতু আপনি বলছিলেন আগে এক ধরনের করছে এখন এখন তারা যদি আবার বিএনপি জামাতের ইয়ে দেয় তাহলে সেটাও কি আপনি সমর্থন করেন? না না ইম্পসিবল, কোনোটাই সমর্থন করি না। আগে বিএনপি আওয়ামী লীগের যে চামচামি বা পক্ষপাতিত্ব সেটাও কিন্তু আমি করতে রাজি না এবং বিএনপির হয়ে যে এখন করবে সেটাও আমি পক্ষপাতিত্ব না, মানে সেটারও আমি রাজি না। আমি চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক, সেটা যদি যেই যে রিপোর্টটা বস্তুনিষ্ঠ হবে সেটা যদি আওয়ামী লীগের বিপক্ষে যায় বা বিএনপির বিপক্ষে যায় যার বিপক্ষেই যাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক সেটাই চাই এবং বৈষম্য না হোক কর্মীদের মধ্যে যে এই যে তেলবাজি করলে যে বৈষম্যটা এটা শুধু আমাদের মিডিয়ার সব জায়গা থেকে বৈষম্য মুক্ত হোক দূর হোক সেটাই চাই। দর্শক কথা বলার চেষ্টা করছিলাম যারা সময় টিভিতে নিযুক্ত সাংবাদিক রয়েছে তাদের সঙ্গে, আসলে তারা লম্বা ব্যানারে দাঁড়িয়ে কিন্তু তাদের মানববন্ধন করছেন, ওটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে সময় টিভির ঠিক সামনেই তারা দাঁড়িয়ে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানারে লিখেছে অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাগিনা মুক্ত সময় টিভি চাই। আসলে তারা যেটি বলছিলেন যে ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের চাপে পড়ে কিন্তু সরকারের দালালি করতে হয়েছে এমনটি কিন্তু বলছিলেন দর্শক। Jump, 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 jump.
দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী লাইভ দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে জনগণের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, সর্বশেষ সংবাদ পর্যন্ত আল্লাহ হাফেজ।